নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছো অনলাইন এডুকেশ্যন ইউটিউব চেনেলটোলৈ। বন্ধুসকল, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছো আপোনালোকৰ মাজলৈ। ভিডিঅ'টো আপোনালোকে সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। কৃষকসকলৰ কাৰণে পুনৰবাৰ গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে। কৃষি পৰিকাঠামা উন্নয়নৰ বাবে কেন্দ্ৰৰ 1,00,000 কোটি টকাৰ অনুদান। ভিডিঅ'টো সম্পূৰ্ণ একলৈ চাই থাকিলে কোনসকলে ইয়াৰ কাৰণে লাভান্বিত হ'ব, কি কৰিব, সকলোবোৰ কথা জানিব পাৰিব। ভিডিঅ'টো সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। আৰু যদি অনলাইন এডুকেশ্যন ইউটিউব চেনেলটো আপুনি এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই, প্লিজ এতিয়া সাবস্ক্রাইব করার লগতে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করব, যাতে যেতিয়াই যিবোৰ ভিডিও অনলাইন এডুকেশ্যন ইউটিউব চ্যানেলট আহে তার নোটিফিকেশন মই সকলোতকৈ আগত আপুনি পায়। তো বলক আজির ভিডিওটো আরম্ভ করো। কৃষি খণ্ডৰ পৰিকাঠামা উন্নয়নৰ বাবে কেন্দ্র 1,00,000 কোটি টকাৰ পুঁজি ধার্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরশীল ভারত অভিযানের অধীনত লবলগীয়া পদক্ষেপসমূহর তৃতীয় অংশ ঘোষণা করে শুকুরবারে এখন সংবাদমেল কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর দপ্তরটোর জ্যেষ্ঠ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরে এই কথা জানিবলৈ দিয়ে। তদুপরি কৃষকসকলে যাতে ফসল কটার সময়ত উপযুক্ত মূল্য লৈ অনিশ্চয়তা ভুগিবলগা নহয় তার লগতে তেওঁলোকক যাতে উচিত মূল্য নিশ্চয়তা প্রদান করিব পারি তার ভাবে এখন নতুন আঁচনি প্রণয়ন করা হব বলেও সীতারমণে ঘোষণা করে। প্রথম দুটা দিনত অতি ক্ষুদ্র ক্ষুদ্র আর মজলীয়া উদ্যোগ, আয়কর, ইপিয়া প্রবর্তিত শ্রমিক আদির ওপর বিশেষ গুরুত্ব দিয়ার পাছত শুকুরবারে কৃষিখণ্ডৰ লগত পশুপালন, মৎস্য পালন আর মৌ পালনের ওপর গুরুত্ব দি 8টা পদক্ষেপ ঘোষণা করে। তদুপরি 3টা প্রশংসনীয় পদক্ষেপ ঘোষণা করে বিত্তমন্ত্রীগৰাকীয়ে। কয় যে ভারতের সর্বাধিক জনসংখ্যায় কৃষির ওপর নির্ভর করে, অধিকাংশই হল ক্ষুদ্র আর মধ্য স্তরের খেতিয়ক। লগতে কয় যে ভারতীয় কৃষকে সদায় প্রত্যাহ্বানের সময় সাহসে থিয় দিয়ে আহিছে, তেওঁলোকে বিশ্ব থুকীয়া স্থান দখল করেছে। ভারত হল গাখির, মরাপাট, দাইলর সর্বাধিক উৎপাদনকারী দেশ। আনহাতে কৃষকক যাতে কোনেও শোষণ করিব নোৱাৰে তাৰ বাবে সরকারে আইনিভাবে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করিব। আজি বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে ঘোষণা করা পদক্ষেপসমূহ তলত দিয়া ধরনের। কৃষি খণ্ডৰ পৰিকাঠামো উন্নয়নৰ বাবে 1,00,000 কোটির পেকেজ। কৃষি পাম্পসমূহৰ পৰা পোনপটীয়াকৈ গ্রাহকৰে সহযোগৰ চেষ্টা চলোৱা হ'ব। কল ষ্টোরেজ, ফসল কটার পাছত সংরক্ষণ, পরিবহন সহ যাবতীয় দিশসমূহত এই ধন ব্যয় করা হব। ইয়ার ফলত কৃষকর লগতে সমবায় সমিতিসমূহ উপকৃত হব। শীঘ্রে ইয়ার কাম আরম্ভ করা হব। ফুড প্রসেসিংৰ বাবে 10,000 কোটি টকাৰ পেকেজ। সৰু ফুড প্রসেসিং কেন্দ্রসমূহক ইয়াৰ জৰিয়তে পুনৰজীৱিত কৰা হ'ব। মৎস্য পালনৰ বাবে 20,000 কোটি টকাৰ এক আঁচনি প্ৰস্তুত কৰা হৈছে। সামুদ্ৰিক মৎস্য চিকাৰৰ বাবে 11,000 কোটি আৰু দেশৰ ভিতৰত মৎস্য চিকাৰৰ বাবে 9,000 কোটি টকা খৰচ হ'ব। গৰসীয়া জন্তুৰ টীকাকৰণত 53 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। বিশেষকৈ মুখ আৰু ভৰিৰ ৰোগ নিৰাময়ৰ বাবে দিয়া হ'ব প্ৰতিষেধক। দুগ্ধপালক পুনৰজীৱিত কৰিবলৈ 15,000 কোটি টকাৰ পেকেজ। দুগ্ধপালনৰ আন্তঃগাঁথনিত এই ধন খৰচ কৰাৰ লগতে বেচৰকাৰী বিনিয়োগত উৎসাহ যোগোৱা হ'ব। বেগজ আৰু ঔষধি উদ্ভিদ উৎপাদনৰ বাবে দিয়া হ'ব 4,000 কোটি টকা। মৌপালকৰ বাবে ধাৰ্য কৰা হৈছে 500 কোটি টকা। গ্ৰামীণ অঞ্চলৰ 2,00,000 মৌপালক ইয়াৰ জৰিয়তে উপকৃত হ'ব। কৃষি পণ্য পৰিবহণত ব্যয় কৰা হ'ব 500 কোটি টকা। কৃষকৰ ফচলৰ মূল্য নিশ্চয়তা প্ৰদান কৰা হ'ব। ইয়াৰ বাবে গ্ৰহণ কৰা হ'ব আইনী পদক্ষেপ। উৎপাদনৰ পৰা ফচল কটা পৰ্যন্ত কৃষকসকলক সম্পূৰ্ণ নিশ্চয়তা প্ৰদান কৰা হয়। এই 3টা প্ৰশংসনীয় পদক্ষেপৰ জৰিয়তে কৃষকৰ উপাৰ্জন বৃদ্ধি কৰাটো সম্ভৱ হ'ব। তো আজিৰ ভিডিঅ'টোত এইখিনি আছিলে। যদি ভাল পাইছে প্লিজ লাইক কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব নকৰিলে প্লিজ এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো ক্লিক কৰি নটিফিকেশ্যনটো অন কৰিব, যাতে যেতিয়াই যিবোৰ ভিডিঅ' অনলাইন এডুকেশ্যন ইউটিউব চেনেলটোত আহে তাৰ নটিফিকেশ্যনসমূহ সকলোতকৈ আগত আপুনি পায়। পুনৰ লগ কৰা আজিলৈ।